কথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, সে প্রকৃতি দেখেনি, দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করল যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকল। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকার্য দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই তার চোখ ছানা পড়ল। মেয়েটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই তাই করছে। মেয়েটি এবার সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি, সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকল। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল, ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করল ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়ার্থ চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কারা, সাথে সাথে বাকি 1000 মেয়েও ওই দু হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবার মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শীঘ্রই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা। আমি আর কোনো দিন এই জায়গায় আসব না। শিক্ষা: জীবনটাও একটা আয়না স্বরূপ, আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে। যার সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার উদ্যম ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ এবং আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায় তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা।